অবস্থায় শূন্য ওর মনোরম পরিবেশে আরামের ঘুমকে হারাম করে দিয়ে এত রাত পর্যন্ত কোরআনুল কারিমের মাহফিল জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে মালিকের প্রতি আপনারা খুশি নেবে যান। বলুন তো দাদু ভাই, মানুষ খুশি হইলে কণ্ঠের আওয়াজ আসতে হয় না জোরে হয়? আপনারা জান্নাতি মেহমান হইতে পেরেছেন আর বললেন খুশি, আপনাদের খুশি হয়েছেন আমি মিজানুর রহমান নাটোরি বুঝতে পারি নাই। বিধায় আর একবার জানতে চাই, আপনারা জান্নাতি মেহমান হইতে পেরে বসতে পেরে খুশি না বেজা? খুশি যদি হয়ে থাকেন কণ্ঠ কণ্ঠ মিলিয়ে গায়ে যার যতটুকুন শক্তি আছে সবটুকুন শক্তি প্রয়োগ করে বুক ভরে মুখ ভরে ইমানের বলে বলেন হয়ে কাঁধে কাঁধ মিলে জবান খোলে উৎসাহে বলুন আলহামদুলিল্লাহ। আমার দিক তাকান তো সবাই যারা মোবাইল টিপতেছেন। আমি কিন্তু একেবারে ছোট বক্তা, তবে আল্লাহ রহমত আপনাদের মতো মানুষের নেক দোয়ার বরকতে আল্লাহ পাক সারা দেশে ঘুরান আলহামদুলিল্লাহ। দাদু ভাই, আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে সেখানে, আমি যেখানে আপনাদের চোখ থাকবে ওইখানে, কথা কন না কে? এবার আমি আছি এই দিকে, আপনি বসছে কিরকম, তাহলে হলো কথা কন না কে? আপনি যেখানে আপনার মন সেখানে থাকতে হবে, কিন্তু আপনি আছেন এক জায়গায় মন গেছে মোবাইলে, ওয়াজ হবে না, কথা কন না হবে না। এজন্য প্লিজ আমি আবার ইংলিশ ইংলিশ ওয়াজের ভিতর বলতে চাই না, দুই একটা পারি যেহেতু, কিন্তু আমার ভাইরা কারণ কোরআনের মাহফিল, আমি যদি কোরআন তেলাওয়াত করি সওয়াব হবে, হাদিসের এবারত বললে সওয়াব হবে, ইংলিশ বললে সওয়াব হবে কতক্ষণ হবে? বাংলাদেশে হবি না যদি ইংলিশ ভাষা, যারা ইংলিশ ভাষাভাষী আছে ওনারা তো ইংলিশেই কোরআন পড়ে, কারণ ওনার ভাষাই যে ইংলিশ, কতক্ষণ না কেন? আরবি তো বুঝবে না। আসেন, আপনি যেখানে আপনার মনটাকে রাখেন সেখানে, পিছনে অনেক গ্যাপ আমার যুবক ভাই, একটু আপনি আগে আসবেন। দাদু ভাই আপনার একটু আগে আসেন, হ্যালো, ওই যে রসটা নাকি মহৎপিস, রসটা নাকি কণ্ঠ, রসটা নাকি দেখেন দেখেন। হ্যাঁ, আমরা সব একটু জুমে জমে বসি ভাই, অসংখ্য দরুদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম, যেই নবীর শুভ আগমনে গোটা পৃথিবী ধুলির ধারা সব আনন্দিত হয়েছিল, যেই নবীজির জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য কোন মানুষ যদি জীবন দেয় ওই মানুষটা জান্নাতি মানুষ হয়ে যায়। লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, চিল্লা বলেন মারহাবা। আমরা সেই নবীকে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজার করে দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত জয়পুরহাটবাসী, আপনারা সকলে কেমন আছেন? বাসার সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন, বাদ মাগরিব থেকে এত রাত পর্যন্ত আপনারা অধীর আগ্রহী মনোযোগ সহকারে যে আলোচনা শুনেছেন এবং সামনে যে আলোচনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন উভয় পক্ষকে আমল করবার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। হ্যাঁ, আমার দিক তাকান, লম্বা হবে না, তার কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশান নামাজ পড়ে ঘুমাইতে বেশি লম্বা টাইম দেরি করতেন, বোঝা লাগবে, তাড়াতাড়ি তিনি ঘুমিয়ে যেতেন। আবার তাহাজ্জতে রক্ত যখন হতেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, রাতের এমন কিছু বিশেষ আকর্ষণ রাত্রি আছে, দুনিয়ার সব মানুষ যখন ঘুমিয়ে যায় ওই মুহূর্তে আল্লাহর কিছু পাগল পারা বান্দারা আছে, ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাহবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে
নামাজের মুসল্লায় দণ্ডমান হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এটা হলো তাহাজ্জুদের নামাজ। আমার নবীজি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজ পড়েছেন। আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার দিক তাকান, জীবনে বহুত আলোচনা শুনছি আমরা, কিন্তু ডান কান দিয়ে শুনি বাম কান দিয়ে বের করে দেই। আমলের নিয়ে তো আমাদেরকে শুনতে হবে, সামিনা ওয়া আতানা, যা শুনবো সাথে সাথে গ্রহণ করে নেব। জোরে বল সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত। আজকে আমরা কোরআন হাদিস এটা দূরে সরিয়ে দিয়েছি। কোন দল শোনেন, আপনি কোন দল করেও ঘোড়ার ডিম আমার জানার দরকার নাই। দেখতে হবে কোরআন হাদিস। আপনার নেতা ডাক দিছে কোরআন হাদিসের মতো ডাক দিছে কিনা? যদি নেতার ডাক কোরআন হাদিসের হয় তাহলে আপনার মানা ফরজ মানতে হবে, আর যদি না হয় কোরআন হাদিস মোতাবেক না হয়, ওই নেতার ডাক শোনা তো দূরের কথা, ওর দিক তাকানো জায়েজ নাই। এটা হলো ইসলাম। আল্লাহর হাবিব বললেন, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। ভালো করে বুঝেন জয়পুর হাটের মানুষেরা, বিশ্ব দুলাল বিদায় হজের বক্তব্যে হাজী সাহেব বল থাকতে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বক্তব্যে দুইটা বক্তব্য দিয়ে গেলেন, গাড়ি গাড়ি বক্তব্য দেন নাই, অ্যালবাম কে অ্যালবাম দেন নাই, সিসি ক্যামেরা ছিল না, ডিশ অ্যান্টেনার ছিল না, ভয়েস রেকর্ডের ব্যবস্থা ছিল না। বিশ্বনবী কথাগুলা বলতেন, সাহাবাই কেরামেরা কালি দিয়া কলম দিয়া লিপিবদ্ধ করে রাখতেন। যেরকম সুবহানাল্লাহ, বিশ্বনবী বললেন, আমার উম্মত তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার ভালো করে বুঝে নেন, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ। এক নাম্বার রেখে গেলাম আল্লাহর কালাম কোরআন। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনূন। কোরআন তেলাওয়াত ভালো লাগে? তাই এর বাপ রে বাপ কি করলো? আচ্ছা, আমাকে একজন বললেন, হুজুর এই কালাই বাজার আছে মোলামগারি হাট, কালাই থানা মোলামগারি হাট, এই হাটে অমুক দোকানের মিষ্টিটা খুব স্বাদ। আমাকে মাসুম মিল্লা জিহাদি বলে দিলেন, ভাই মোল্লা ঘরের দোকানে মিষ্টিটা খুব ভালো, অনেক স্বাদ। আমি শুনে নিলাম, আমার মসজিদকে সম্মানিত সেক্রেটারি কি নাম মুসাদ্দেক হোসেন ভাই আমাকে জিজ্ঞেস করলেন, হুজুর মোল্লার দোকানের মিষ্টি কেমন? আমি বললাম অনেক স্বাদ। বলুন তো দাদু ভাই মাসুম মিল্লা, মোল্লার দোকানের মিষ্টি খেয়ে বললেন মিষ্টি খুব ভালো, খুব স্বাদ? আর আমি শুনেই বললাম মিষ্টি খুব স্বাদ। এইবার বলুন দাদু ভাই, খেয়ে যেইটা বলেছে তার যেরকম মজা লেগেছে, আমি না খেয়ে বললাম দুইজনের মজা কি একরকম? একরকম কোনদিন হবে না। যে কোরআন জানে ওই ব্যক্তি কোরআনুল কারীম যখন তেলাওয়াত করি, কারণ আল্লাহর হাবিব বললেন, উম্মত যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করলো, ও শুধু কোরআন পড়ল না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলল। এ কোরআনুল কারীম আমার আল্লাহ নাজিল করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ ডাক দাওয়াল না। এক নাম্বার কিতাব আল্লাহ, তোমাদের মাঝে আল্লাহর কালাম
কিতাব রেখে গেলাম দুই নাম্বার ও সুন্নতে রাসূলি আমি বিশ্ব নবীর সুন্নাহ রেখে গেলাম এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না কখনো লাইনচ্যুত হবে না কখনো তোমরা জাহান্নামের পথে গিয়ে পথে কিন্তু পথিক তোমরা হবে না আওয়াজ দিয়ে কি বলতে পারবেন আল্লাহু আকবার হে আমার উম্মত এই দুইটা জিনিস তোমরা যদি ছেড়ে দাও তাহলে শুনে নাও এই দুনিয়াতে লাঞ্ছিত হবে অপমানিত হবে পদদলিত হবে শুধু তাই নয় এখানেই কিন্তু ক্ষান্ত নয় এখান থেকে তোমরা বেঈমান অবস্থায় চলে যাবে আর মৃত্যুর পরে তোমাদের যে স্থান হবে ফি নারি জাহান্নাম Hilari jahannam khalidina fiha abadan abada Rabbul alamin Quranul Karimer bhitor bollen banda bandira amar hukum tumra mano nai omanno korecho কোরআনের বিরোধিতা করেছো আমার নবীজির সুন্নাতের বিরোধিতা করেছো নবী যাদেরকে রেখে গেছেন আল উলামা ওয়ারাসাতুল আমিয়া আলেম ওলামা হলো নবীদের ওয়ারিস নাইবে নবী হলো ওলামায়ে কেরাম তোমরা আলেমদের বিরোধিতা করেছো মসজিদের বিরোধিতা করেছো মাদ্রাসার বিরোধিতা করেছো মাহফিলের বিরোধিতা করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন সার দেই ছেড়ে দেই আমি আল্লাহ রাব্বুল আলামিন সার দেই ছেড়ে দেই না রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন ইল্লা শারাব বিকা লাশাদি খারাপ লাগে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় আমি আল্লাহর ধরা হলো শক্ত ধরা আল্লাহ নিজেই বললেন শাদীদ নিশ্চয় আমি আল্লাহ ধরা হলো শক্ত ধরা আমার ভাই ভালো করে বুঝেন আল্লাহ যাদের ধরেছেন আল্লাহর হাত থেকে কুদরতের হাত থেকে কেউ কি বাঁচতে পেরেছে না একটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ কাদের ধরলেন হামানকে ধরেছেন নমরুদকে ধরেছেন ফেরাউনকে ধরেছেন সাদ্দাতকে ধরেছেন আব্রাহার বাদশা বলুন তো দাদু ভাই আমি যে কয়জনের নাম বললাম এরা কি সাধারণ মানুষ না বিখ্যাত মানুষ অনেক বড় বড় ক্ষমতার অধিকারী শত এই 56,000 বর্গ মাইল এই সোনার বাংলাদেশের মতো একটা দেশের কিন্তু প্রধানমন্ত্রী ফেরাউন ছিল না ও ভাইজান ফেরাউন এত ক্ষমতার অধিকারী ছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনকেও কিন্তু সার দেন নাই তাকান ছেড়ে দেন নাই আমার আল্লাহ ফেরাউনকে নীল দরিয়ায় পানিতে সুবায়া সুবায়া পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে ঠিক বাড়ির যা ভাবিক না জামাতে বলবেন নাকি নবরত ছিল আল্লাহ রাব্বুল আলামিন এই নবরতকে বিশাল নবরতের ক্ষমতা আনা রব্বুকুম আল আলা নবরত নিজেকে রব বলে দাবি করল আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানায় একজন নবী পাঠিয়েছিলেন নবীর নাম পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কি নাম ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন এই ইব্রাহিমের ব্যাপারে কি বললেন মিল্লাতা বিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর যত মুসলমান সকল মুমিন মুসলমানের জন্য
মুসলমানদের জাতির পিতা হিসাবে আমি আল্লাহ ইব্রাহিমকে ঘোষণা করে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। ওটা মুসলিম মিল্লাতের জন্য একজনকে আমি আল্লাহ জাতির পিতা হিসেবে ঘোষণা করেছি, দুইজনকে ঘোষণা করে নাই। আল্লাহ বললেন জাতির পিতা একজন, আর কোন মানুষ যদি বলে জাতির পিতা দুইজন, আপনারা মানবেন আল্লাহটা না মানুষেরটা? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে দিলেন। কি কষ্ট লাগলো নাকি কারোর? জাতির পিতা ইব্রাহিম কে মানবে না যারা, ভালো করে বুঝে নেন, ওই ব্যক্তিরা মুসলমান হতে পারে না তারা কোনদিন না। কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি গোটা বিশ্বের মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে ঘোষণা দিলাম, তুই মানলেও ইব্রাহিম জাতির পিতা, না মানলেও ইব্রাহিম জাতির পিতা। কথা বলেন ঠিক কিনা? মানা না মানা তোমার ব্যাপার, মানলে তোমার লাভ, না মানলে তোমার ক্ষতি। আমার ভাইয়েরা কোরআন হাদিস থেকে ভালো সূক্ষ্ম সূক্ষ্ম কথা যতটুকু আমি পারি, আমার মাসুম বিল্লাহ জিহাদি আমাকে গত বছর দাওয়াত দিয়েছিলেন কাদিরপুর। ওটা কোন পাড়া? পশ্চিম পাড়া, এটা দক্ষিণ পশ্চিম পাড়া, আর ওইটা ছিল আমার চঞ্চল ভাইয়ের এলাকা। আমি এসেছিলাম, বৃষ্টি মাহফিল হয় নাই, চলে গিয়েছিলাম কয়েক বছর আগে মলামগারে হাফিজিয়া মাদ্রাসার মাহফিল রাত্রি বেলায়। 20 ফেব্রুয়ারি ছিল, বৃষ্টি, আমি আজিজুল ইসলাম জিহাদি, পরে দিনের বেলা করেছিলাম। আমার ভাইয়েরা লম্বা আমি করব না, কোরআন হাদিস থেকেই কথা বলবো ইনশাআল্লাহ। কিছু লোকের ভালো থাকেন, কিছু লোকের ভালো লাগবে, আর কিছু লোকের খারাপ লাগবে। তার কারণ চোর যত ভালো স্বভাবের হোক ওইটা কিন্তু চোর। কোরআন হাদিস যে মানবে না, আমি যত ভালোবাসি করি ওর কাছে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। বিশ্বনবীর কথা বলছিলাম, কোরআনুল করিমের মাহফিলে তখন এসে গেছে, নিত্য বসেন, দেখেন তো আপনি কি আবু জেহেলের চাইতেও খারাপ? ও মেলায় যারা আছো, ও সানাসুর ভাজা, 13 ভাজা 14 ভাজা, জীবনে কি তুমি জিলাপি খাও নাই? জীবনে কি কোনদিন আলু ভাজা খাও নাই? জন্মের খা খেয়ে নাও, ভালো করে শুনে যাও, এটা কিন্তু কোরআনের মাহফিল, এটা কিন্তু উকাজের মেলা না। কি উকাজের মেলা নাকি? উকাজের মেলা থেকে ভালো করে বসেন, উকাজের মেলায় হযরত বিলাল। আমার ভাইরা ইব্রাহিম আলাইহিসসালামের কথা বলছি, আবু জেহেলের কথা বলছি, তুমি কি আবু জেহেলের চেয়েও খারাপ? আল্লাহর হাবিব রাত্রিতে কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, আমার দিকে তাকান, আমার দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করছে, রাসূলকে দেখতে পাচ্ছে না, দরজা বন্ধ, ঘরের ভিতর রাসূলুল্লাহ বসে আছে। দেখেন তো দেখি আবু জেহেল ভালো না আপনি, ভালো একটু মিলান তো, মিলান আপনি, মিলান না কে? আল্লাহ রাসূল ঘরের ভিতর তেলাওয়াত করতেছেন, তাহা আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত বিভিন্ন জায়গা থেকে কোরআন তেলাওয়াত করছে, রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার সাথে আমার দিকে তাকান, রাস্তার সাথে বিশ্বনবীর ঘর। আবু জেহেল চুম্বকের মতো, চুম্বকের মতো ব্রেক, ব্রেক, হাইড্রোলিক ব্রেক, ব্রেক। আমার যুবক ভাইরা যে অ্যাপাচি গাড়ি আর টিয়ার আরো কি গেছে রাখিবুল এফজেড আর ফাইভ, রে বাবা, এ না বাচ্চা রে,
এত জোরে চালায়, প্রাইভেট কার, আমার একটা ভাঙা ছিল প্রাইভেট আছে, ড্রাইভার 80 টানে, মনে হচ্ছে ও পার ফেল মেরে যাবি, মানে কিছু বিমান আছে না উঠতে উঠতে যায় এরকম। ভাইরা আবু জেহেল ব্রেক মারছে, কে রে এত সুন্দর তেলাত, তিনি দাঁড়িয়ে গেছেন, সুবহানাল্লাহ বলবেন না, হায় হায় রাসূলুল্লাহ তেলাওয়াত করতেছেন রাত্রিতে, আবু জেহেল যাচ্ছে পথযাত্রী, ও মেলার ভাইরা তোমরা তো পথযাত্রী না, তোমরা উদ্দেশ্য করে আসছো কোরআনের মাহফিল, তুমি তোমার বউকে বলে আসো নাই, অর্থাৎ আমার ভাবিকে বলে আসো নাই, হ্যাঁ গো আমি গেলাম একটু মেলা ঘুরে আসতেছি, তুমি রেডি থাকো, তাই বলছে নাকি কি বলে আসছে, জাল সাজ যাচ্ছি রে, এসো কি না জল সাজ যাচ্ছি, একটা সোনা কথা কর না, মায়েরা হাসিচ্ছে, তাহলে আপনি বাড়ির থেকে বের হলেন মাহফিলের কথা বলে, জাল সাজ আসবেন, তাফসির মাহফিলে আসবেন, তাফসির শুনবেন, ওয়াজ শুনবেন, মাহফিল শুনবেন, অথচ আপনি এসে মেলাত বেড়ালেন, তাহলে এক নম্বর সিটারি কথা কন না কে, জোরে বলে ভাবিকে বলে আসলেন এক কথা, করলেন আর এক কথা, বাস ভাবিক যদি বলতেন মেলা ঘুরে আসি বলতো দরকার নাই, কারণ হাটের দিন বাজারে বড় বড় মেলা হয়, বহুত জিনিসপাতি পাওয়া যায়, কোরআনের মাহফিলে যা বেড়া বেহানা মানে মেলা বেড়ানোর দরকার নাই। আচ্ছা আসলেন যখন, তাহলে আওয়াজ হলো, আবু জেহেল রাসূলুল্লাহর তেলাওয়াত শুনে দাঁড়িয়ে গেলেন, শুনছে আবু লাহাব রওনা হয়েছে, রাস্তা দিয়ে যায়, ঘরের ভিতরে থেকে আওয়াজ হয় কোরআনুল কারীমের সুমধুর তেলাওয়াত শুনতেছে, তাকান জোরে কন সুবহানাল্লাহ, মাসালাকুম ফি সাকর কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, পরে না নামাজ কালাম কি করে দিব সালাম, নামাজ কালাম পড়ে না ভাই, ভালো করে নামাজ কালাম পড়ে না, হাতের ভিতরে বড় একটা ডান্টি নিছে, আছে না স্টাইল, এই রকম ভাবে ধরে আর মারে, ঠোঁট ভেটকি মারে, মুরব্বি আলেম ওলামা দেখলে পরে আরো বেশি টিটকালি মারে, সমাজে এমন কিছু মানুষ আছে আলেমদের দেখতে পারে, হুজুর যদি একটু জোরে যায় কয় দাওয়াত পাশে রে, আসতে গেলি কয় ধোপ ভরে কি খাওয়া হলো, তাহলে হুজুর জোরে গেলেও দোষ, আসতে গেলেও দোষ, হুজুর বিয়া করলে দোষ, না করলেও দোষ, হুজুরের ছেলে মেয়ে হলে দোষ, না হলে আরো দোষ, হুজুরের যদি ছেলে মেয়ে ছয় সাতটা হয় বলে হুজুর আনসুসাল, হুজুরের কান্ন জ্ঞান নাই, হুজুরের কমন সেন্সের অভাব, হুজুর রোহিঙ্গাদের মতো, আর যদি হুজুরের বাচ্চা দেখেন, আর যদি হুজুরের বাচ্চা কাচ্চা না হয় হুজুরের কিছু নাই, এর পিছনে নামাজ পড়া চলবে, এই এটাই কয়, আর তবে এলাকার মানুষ ভালো, আবুল আহাব তিনি দাঁড়িয়ে গেলেন, বিশ্বনবীর তেলাওয়াত শুনছেন, কোন আবুল আহাব, যে আবুল আহাব আমার নবীজির বিরুদ্ধে দোয়া করেছিলেন, তাব্বাল্লাকা আলী হাযা জামাতানা, আমার ভাইরা বেনামাজির কথা থেকে কিন্তু আমি এই দিকে আসলাম, ও কিন্তু নামাজ পড়ে না, সূরা ধরলে পড়ে, একটা সূরা পড়ে না, সানা বললে কি হুজুর আলু সানা দিয়ে সকালে ভাত খাইছি, আরে আলু সানা বেগুন সানা না, নামাজের ভিতরে যে সানা পড়া হয় সানা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, যদি রাজি থাকেন একবার হাত তুলে জোরে বলেন আল্লাহু আকবার, তাব্বাত ইয়াদা বিল্লাহি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা
كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. আপনারা খুশি হন আর না হন, কবরে যারা শুয়ে আছে এত খুশি হচ্ছে আমার উপর। বিশ্বদলাল বললেন, দেখেন যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় আশেপাশে যদি কোনো কবর থাকে আর কোনো কবরে যদি আজাব হয়, এ কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে একদিন নয় দুই দিন নয় আমার আল্লাহ 40 দিন কবর আজাব মাফ করে দেয়। আত্মীয় স্বজন মারা গেছে যাক, জবান দেয়া সুবহানাল্লাহ বের করবে তার। আত্মীয় স্বজন মারা যায় নাই যান, সুবহানাল্লাহ জবান দেয়া বের হবে না তার। আমার ভাইয়েরা বিশ্ব নবী ডাক দেওয়া বললেন, উম্মত শুনে নাও, আবুল আহাবের কথা আমি বলছিলাম। এ আবুল আহাব দাঁড়িয়ে গেলেন, তাহলে আবু জেহেল আবুল আহাব উতমা সাইবা দাঁড়িয়ে গেলেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত শুনেছে। আবু জেহেল দাঁড়িয়ে আছে, আবুল আহাব দেখে নাই তাকান, একটা ঘর ছাদ দিকে আছে ওই পাশে, ওইখানে বিশ্বনবীর ঘর তো অত বড় ঘর ছিল না, ছোট্ট একটা ঘর, তাকান ছোট্ট একটা ঘর, কেমন ঘর ছিল, আমরা তো বিল্ডিং বাড়ি তিনতলা চারতলা পাঁচতলা দশতলা, কথা বল। আমরা কিছু বক্তা আছি, ওয়াজের আগে 60,000 70,000 1,00,000 অ্যাডভান্স নেই, ওই বক্তা আমরা আসলাম, আসার পরে খাতুনে জান্নাত ফাতিমা তিন দিন ধরে অনাহারে আছে, ফাতিমা তিন দিন অনাহারে না খেয়ে আছে, এই কথা বলে কান্নন দেয়, অথচ নিজে ওয়াজ করার আগে 1,00,000 টাকা নিয়ে নেয়। বোঝা গেল ওর কথার সাথে আমলে মিল, জোরে বলেন মিল। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বললেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, রব্বুল আলামিন বললেন, হে মানদার ব্যক্তিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানদার ব্যক্তিরা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা নিজেরা যে আমল করো না ওইটা মানুষ কি কখনো উপদেশ দিবা। আমার বন্ধুরা, ওইখানে আবু জাহেল, এইখানে আবুল আহাব, ওইখানে উতবা, ওই পাশে সাইবা দাঁড়িয়ে গেছে, কিন্তু কেউ কাউকে কিন্তু দেখতে পায় নাই, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত শুনেছে। সকালবেলা যখন হয়ে গেল চতুর্দিকে আস্তে আস্তে ফর্সা তখন হয়ে গেছে, আবু জেহেল রওনা দিলেন, যাইতে যাইতে এমন ভাবে মাসুম বিল্লাহর সঙ্গে ধাক্কা, আবু জেহেলের সঙ্গে আবুল আহাব একে অপরের সঙ্গে যখন ধাক্কা লেগে গেল, আবু জাহেল বলতেছেন আবুল আহাব কে নেতাজি, আপনি বলতেছেন আমি, মানে তুমি কোত্থেকে, মারহাবা বলবেন না, হায় হায় ও বোঝা গেছে, আর আবু জাহেল আর বলেন না, আর বলেন না নেতা, এদিক দিয়ে যাচ্ছিলাম একটু, হঠাৎ করে এই ঘরের সামনে যখন দাঁড়িয়ে গেলাম, কানের ভিতরে এমন কি জাদু কি মধু, আল্লাহু আকবার বলে কি ভাষণ কি বক্তব্য, কানের ভিতরে এসে গেছে এত ময়া এত দয়া এত সুমধুর কণ্ঠ, মানুষ মানুষের হয় এত সুন্দর তেলক, আর যে বাণী শুনলাম এটা তো আসলে মানুষের কোনো বানানো কোনো কথা হতে পারে, আর তো জোরে বলেন পারে, কে বলতেছেন, আবু জেহেল, জোরে বলে কে বলতেছে, আবু জেহেল আবুল আহাব কে বলতে, এটা আসলে নেতা যাই বলেন এটা বানানো কোনো কথা না, নিশ্চয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব
সে রবের যে কালেমার দাওয়াত দেয় অতএব ওই কথাটা তার রবের পক্ষ থেকে এসেছে কি মধু আবুল আহাব বললেন নেতা আবু জেল তুমি যেটা বললে কথা ফেলে দেওয়ার মতো না কথা বাস্তব এটা শোনো আমিল তুমি যদি এটা গ্রহণ করে আমরাই যদি বলি সত্য কথা তাহলে আমার দলের কোনো চেলা চামচা আঞ্জা চামচা কোনো খুঁজে পাওয়া যাবে না সবাই কালেমা পড়ে মুসলমান হবে আমাদের দলে কোনো লোক খুঁজে পাওয়া যাবে না যাবে না যাবে না এই কারণে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব মানবো একসাথে মানবো আবু জেহেল জানতেন এই কিতাব সত্য না মিথ্যা একসাথে ভাই তো কথা বলেন সত্য না মিথ্যা জানে সত্য তারপরে মানে আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে না নাই জানে ওলামায়ে কেরাম যেটা সত্য এটা বলতেছে এটা সত্য কথা ফাদাক্কির বিল কুরআন মাইয়া খাফ ওয়াইদ তার চাইতে সত্য কার কথা হতে পারে যে আল্লাহর কালাম কুরআন থেকে কথা বলে কিন্তু জানার পরে মানে এরা হলো আবু জেহেল মার্কা জোরে বলেন কি মার্কা আবু জেহেল মার্কা আবুল আহাব ওদমা সাইবা পরে রাত্রিতে আবার চলে আসলেন সারা রাত শুনলেন একদিন দুই দিন তিন দিন হয়ে গেল তিন দিনের রাত্রিতে বললেন এই কাজ আর করা যাবে না হাত ধরে এমন ভাবে আইন পাশ হলো এই কোরআন আর শুনবো কি কোনো সমস্যা তাহলে শব্দ হয় কে মহিলা মানুষ এটি ও মা ফাঁকে যান হ্যাঁ ফাঁকে যান একটুখানি জিকির দাল্লা ইলাহা না না স্যার হাই রে জিকিরের সাইজ মনে হচ্ছে কণ্ঠগুলা ভাবির কাছে হাওলাত দিয়ে আছে লা ইলাহা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্য মামা কোথা থেকে পেল এত আলো ফুলগুলি সব নানা রঙের ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ তবু ফুলের মত নয় মারহাবা কোন সিনিয়া তো মিষ্টি লাগে তেতুল কেন টক সিনিয়া তো মিষ্টি লাগে তেতুল কেন টক কোকিল পাখি কালো এত সাদা কেন বক দুধ এত সাদা কেন দুধ এত সাদা কেন মরিচ কেন জাল আমগুলি সব পাকলে পারে কেমনে হয় লাল আল্লাহু আকবার ডিমগুলি সব একই রকম ডিমগুলি সব একই রকম পার্থক্য নেই বটে সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে পশু পাখি কই না কথা পশু পাখি কই না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলেন দেখি এগুলি সব কার ইশারাতে ওই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে আলোচনা করছি তাহলে আবু জেহেল ভালো করে বুঝে নেন বাপ জান ওই আবু জেহেল কিন্তু একজন টাটকা কাফির তারপরে কোরআনুল কারীমের আওয়াজ শোনার পরে তিনি কিন্তু আর সামনে বের হইতে পারে নাই যাইতে পারে নাই সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে অথচ আপনি নামধারী মুসলমান এই জয়পুর হাট কালাই থানা কাদিরপুর দক্ষিণ পশ্চিম পাড়া নতুন মসজিদের উন্নতি কল্পে মাহফিল নাটোর থেকে কোরআনুল কারীমের আলোচনা করবার জন্য মিজানুর রহমান নাটোরিকে দাওয়াত করা হলো আপনি শুনলেন নাটোরি সাহেব আলোচনা করছে তারপরে শোনার পরে আপনি কিন্তু বসলেন না এবার বলুন দাদু ভাই আবু জেহেল কিন্তু একটা টাটকা কাফির তারপরে কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত শোনার পরে কিন্তু সামনে আগায় নাই যায় নাই দাঁড়িয়ে শুনেছে আর আপনি কেমন মুসলমান আপনি কোরআন শুনতে যান না কোরআন শুনতে ভালো লাগে না এবার বলুন আবু জেহেল বড় কাফির না আপনি কথা কর
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিবেক দান করলেন কোরআনুল কারীম থেকে কথা বলছি বাপজান আমার হাতের ভিতরে একটা জিনিস দেখতে পাচ্ছেন এই জিনিসটার নাম কি আমি একটা আলোচনা করতে যাব আমার মনের বিশ্বাস জীবনেও কোনোদিন শুনেন নাই তারপরে যেহেতু কোরআনের আলোচনা অবশ্যই শুনতেও পারেন এটা হলো কোরআনুল কারীম 30 পারা এই কোরআনুল কারীমের ভিতর সূরা আছে 114টি সূরা এই 114 সূরাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে ভাগ করলেন কিছু হলো মক্কি সূরা আর কিছু হলো মাদানী সূরা মক্কা নগরীতে যে সূরাগুলো নাযিল হয়েছে ওই সূরাগুলোর নাম হলো মক্কি সূরা আর বিশ্বনবীর হিজরতের পরে যে সূরাগুলো নাযিল হয়েছে ওই সূরাগুলোর নাম হলো মাদানী সূরা আওয়াজ দিয়া কি জোরে বলতে পারবেন মারহাবা 21 নম্বর পারায় অবস্থিত 31 নম্বর ভালো করে 21 নম্বর পারায় অবস্থিত সূরাটির নাম হলো সূরাতুল লোকমান সূরাটির নাম কি একসাথে বলা হয় সূরাটির নাম লোকমান সূরাতুল লোকমান সূরাটির নাম কি ও দাদু ভাই এই মলমগারি কালাই থানা এই কাদিরপুর এলাকায় লোকমান নামে মানুষ আছে না নাই যেই ব্যক্তির নামে আমার আল্লাহ সূরা নাযিল করলেন ওই ব্যক্তি আর আপনাদের এই কাদিরপুর এলাকার লোকমান ওই লোকমান আর এই লোকমানের ভিতর কমবেশ আছে না নাই কি আছে একটু দেখে আসি আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লোকমান 17 নম্বর আয়াতে রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহানিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর এটা হাত টান টান সবাই টান টান করেন তো দেখি এটা জোরে সরে বলবে চাচা জোরে বিয়ের দিন যেমন খুশি হয়েছিলেন বা এরকম লিল্লাহ তাকবীর হাত নামান মাশাআল্লাহ আল্লাহ যে হাতগুলা উঠেছিল আল্লাহ ওই হাতগুলা জীবনে প্যারালাইজ দিও না জোরে কোন আমি লোকমান তার ছেলে কিভাবে বসায় তাকে আমার দিকে তাকান কেন এত সূরা থাকতে এই সূরা কেন ধরে নিলাম ভালো করে বর্তমান যে প্রেক্ষাপট আপনার ছেলে নামাজের কথা বললে কানেই শোনে না কথা বল না কেন রোজা রাখে এবার সিয়াম কি নাম সিয়াম মানে কি কথা কয় না রে সিয়াম মানে আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে মানদার ব্যক্তিরা তোমাদের উপর আমি আল্লাহ রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি কি হবে রোজা যদি করো কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এই রোজা তোমাদের জন্য নতুন কিছু না এটা পুরাতন একটা আমল তোমাদের আগে যারা এসেছিল তাদের উপরে রমজানের রোজা ফরজ ছিল হে এই 30টা ছিল না অল্প কিছু ছিল কি হবে যদি রাখতে পারো লাআল্লাকুম তাত্তাকুন তাহলে মুত্তাকি তোমরা হতে পারবে পরহেজগারী হতে পারবে পরহেজগারী হলে কি হবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস সুলসুলা আমি আল্লাহ বিনিময়ে তোমাদের জান্নাত দিয়ে ধন্য করে দেব ছেলেকে বলতেছে বাবা সিয়াম রমজানের চাঁদ দেখে গেছে তারাবি গেল না রে এ সিয়ামে তারাবি গেল না তারাবি এতক্ষণ দ্বারা দেখে নামাজ পড়ে কারেন নাই কিছু নাই তুমি খালি ভ্যাক ভ্যাক করো আছে না নাই নিজের দিক তাকান আপনার ছেলেকে আপনি কয়দিন নামাজের উপদেশ দিলেন কয়দিন লোকমানে হাকিম তার সন্তানকে বললেন ইয়া বুনাইয়া কিমিস সালা আমার সন্তান আমার ছেলে আমার বাচ্চা হে আমার পুত্র আকিমিস সালা
নামাজ কায়েম করো সুবহানাল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ জমিন যার হুকুম চলবে তার অতএব তোমাকে আল্লাহ যে আল্লাহ পাঠিয়েছে ওই আল্লাহ জমিন হাকিমের সালা নামাজ কায়েম করো আন্দোলন যারা করে তাদের সাথে চলো এতে যদি জেল হয় জরিমানা হয় ফাঁসি ঝুলতে হয় ফাঁসি ঝুলবা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম রাজত্ব হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু ইসলাম দিন ইসলাম এই তকবীরে শয়তান রাইটে আসবি ওরা যাবি না শয়তান আর চাইপে আসবি তকবীর হবি না রে এ চান্দুয়াই লড়ে নাই আর শয়তান লড়ে করছে কে কি রাগ করলেন নাকি তাকবীর ব্যাটা সওয়ালের মতো যান আমি একটা তাকবীর শিখাই আপনারা একসাথে দিবেন আমি বলবো লিল্লাহে তাকবীর আপনারা বলবেন আল্লাহু আকবার আমি বলবো আল কোরআনের আলো আপনারা বলবেন সব জায়গা জালো কয় জায়গায় সব জায়গায় আমরা কিছু ভাই আছি খালি বলে আল কোরআনের আলো সংসদে জালো সংসদের আগে ইউনিয়ন জ্বালান লাগবে ওয়ার্ডে জ্বালান লাগবে কারণ ওয়ার্ড মেম্বার যখন ভোট করে আমাদের দেশের বাঙালি কিছু অতি উৎসাহী লোক আছে 100 টাকার কাছে একটা ভোট বিক্রি হয়ে যায় ডানে বাবা তাকান ডানে ভাবে তাকাবেন যেটা বলবি না মনে করবে ওইটা 100 টাকায় ভোট বিক্রি করছে এক মাওলানা সাহেব আমার চাচা তিনি যদি ভোটে না দাঁড়াতেন আমি বুঝতেই পারতাম না মানুষ এত নিজু ক্যাঙ্কা করে হয় বারে হায় হায় আমি গেলাম তাকে আমার দিক তাকান আমি বললাম চাচা ইনা আলেম মানুষ যে কটা প্রার্থী আছে এই প্রার্থীদের ভিতরে কি চলে দেন ভাই যান 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 আপনি আবার এরকম মারতেছেন কে হ্যাঁ আমি বললাম যে কয়টা প্রার্থী দাঁড়িয়েছে আপনি যদি মারা যান অমুক অমুক জানাজা পারবে কয় না অমুক পারবে না অমুক পারবে না তাহলে যে মাওলানা সাহেব আসছে এই মাওলানা সাহেব নামাজ পড়ে কাহে পড়ে দাঁড়িয়ে আছে আছে বিড়ি খায় না সিগারেট খায় না ঘুষ খায় না তাহলে সব দিক দিয়ে ভালো আপনি যদি মারা যান আপনি বেঁচে থাকতে কোনো বন্ধু যদি না পান তাতে আপিত্ব নেই কিন্তু মরার পরে যে আপনার আপন হবে ওইটাই তো আপনার আসল নাকি কতক্ষণ না কে হবা ঠিক বললাম ইনি মাওলানা সাহেব আপনি মারা গেলে আপনার ছেলে মেয়ে 14 গোষ্ঠী কেউ যদি জানা জানা পড়ায় এই যে মাওলানা আরাফাত হুসাইন ইনি পড়াতে পারবে আমি কিছু যদি না পারি জানাজা পড়া দোয়া করতে পারবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর বলতেছে হ হুজুর তো বললাম ভোটটা একদিন হুজুর কি কথা বলেন একজন আসতে আসে যে আমার 200 ঘন্টা তো আপনার চাষির ভোট আর আপনার এই ভোট এই 200 টাকা দিয়ে গেছে ও আদা দিছি ভোট দুইটাই দিব কি করলাম তাহলে ওই টাকা কোথায় রাখছেন বা কয় অন্য কোথাও রাখি নাই এখন নিরবদ জায়গাতে রাখছি কোরআন শরীফের ভিতরে কি সুবহানাল্লাহ কবেন জোরে কর না সুবহানাল্লাহ দেখছেন ভোটের আগে বোঝা যাচ্ছে এই জয়পুর কালাই থানা এই কাম হয় তাহলে এবার আসেন আল কোরআনের আলো সব জায়গায় ঘরে ঘরে না সব জায়গায় জ্বালো আপনার ভিতরে জ্বালতে হবে আমার ভিতরে জ্বালাইতে হবে মাসুম মিল্লার ভিতরে জ্বালাইতে হবে আর আজাদ হুজুর শ্রোতা মন্ডলী মা বোন সবার ভিতরে কোরআনের আলো যদি জ্বলে তাহলে 100 টাকা 200 টাকা এক প্যাকেট বিড়ি সিগারেটে ভোট বিক্রি হবে এইবার আসেন এক নাম্বার আকিমি সলা নামাজ কায়েম করো সারা জীবন কত বক্তা ওয়াজ করতে করতে মারা গেছে নামাজ কায়েম হয়েছে কথা বলা লাগবে নামাজ কায়েম হয়েছে এই যে মা বোনেরা অর্ধলঙ্গ অনেক মা বোন আছে উল্টা পাল্টা পোশাক করে রাস্তার ক্ষুধার্ত যুবকদের সামনে উঠতে উঠতে যায় আছে না নাই বজলু রশিদ সাহেব ওয়াজ করতে করতে মাঝে মাঝে ওয়াজই বন্ধ হয়ে যায় অসুস্থ আজকে অসুস্থ ফেসবুক স্ট্যাটাস কত বক্তা মারা গেল বারবার ওয়াজ করতে করতে বক্তা মারা গেছে বলুন তো দাদু ভাই মহিলাদের পর্দার কি উন্নতি না অবনতি
আচ্ছা এত দূর নাই গেলাম জুমা মসজিদের হুজুর এই কেন্দ্র মসজিদের ইমাম সাহেব 1500 টাকা দামের নাসুজ অথবা এফএক্স অথবা আফজাল যে কোনো একটা নিয়ে জুমার দিন সবার আগে يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله الله বললেন হে ইমানদার ব্যক্তিরা ইদা নুদি আলি সালা মিয়াউমিল জুমার যখন তোমাকে জুমার নামাজের আহ্বান করা হবে ডাকা হবে সব কাজকর্ম বন্ধ করে আমি আল্লাহর ঘর মসজিদে আসো ঘোষণা কর আল্লাহ রাসূলুল্লাহ বললেন জুমার দিন সবার আগে যেই ব্যক্তি ঈমান ইখলাসের সহিত আল্লাহকে খুশি করবার জন্য সবার আগে জুমা মসজিদে যাবে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা উট কুরবানি দিলে যে সওয়াব তার আমলনামায় সেই সওয়াব দান করবেন আল্লাহ আলামত ভালো না খারাপ ভালো ভালো হুজুর সুন্দর বক্তব্য আমিই দিলাম এখন এই যে আরাফাত হুজুর কালকে জুমার নামাজ সবার আগে হুজুর ঢুকছে আফজাল সুস 1500 টাকা দাম বাইরে রাখা জুতার হুজুর নাই নাই নামাজের ইমামতি হুজুর আগে ঢুকে শূন্য যা যা পড় বললেন খুতবা বক্তব্য ওয়াজ নসিহত করে মানুষের কান দায়া ছিমছাম করে দিয়ে দোয়া কুটু কান্দন শুরু হয়ে গেল মোনাজাত শেষ নামাজ শেষ হুজুর বের হয়েছে সবার শেষে যা বের হয়ে দেখতেছে হুজুরের জুতা নাই কথা কন না আছে না নাই এত ভালো ওয়াজ এত কিছু করে মসজিদের জুমা মসজিদের শুক্রবারে ইমামের যদি জুতা চুরি বন্ধ না হয় তাহলে এই ওয়াজ নসিহতে সমাজের যত অপসংস্কৃতি আছে যত খারাপি আছে কোনদিন পাল্টানো সম্ভব আর জোরে বলেন না কে সম্ভব সমাজ পরিবর্তন করতে হলে পার্লামেন্টে আল্লাহর কালাম কোরআনের আইন লাগবে কি লাগবে কথা কন না কে মানে কোরআন আইন চান না হুজুর ওয়াসা তখন ভালোই করতেছিলে এখন আবার এই আইন আইনসান হুজুর যার ভিতরে কোরআন আইন মানার চিন্তা ভাবনা নাই ও নামাজ পড়ে হজ করে যাকাত যা দি কোন ইবাদত কবুল হবে না ভাত হতে পারে না তেঁতুল গাছ লাগায় যেমন কলার আশা করলে সম্ভব না রেল লাইনে উঠে যেমন বাসের হিসাব করলে চলবে না কোরআনের আইন বাস্তবায়ন হোক পার্লামেন্টে যাক এইটা কেউ যদি না ছায়া যত নামাজ পড়ুক ধীপ পারুক ওর কোন ইবাদত কবুল হবে না আপনি দাওয়াত দিলেও বলবো না দিলেও বলবো আল্লাহ দুনিয়া ছোট না কথা কন ঠিক কিনা তাহলে এক নম্বর নামাজের কিসের পার্লামেন্টে যদি নামাজের বিল পাশ হয় আপনাদের সমস্যা আছে ভাই একটা বিল ও ভাই একটা বিল পার্লামেন্টে যত এমপি মন্ত্রী আছে পাশ করুক বাংলাদেশে কোনো দুর্নীতিবাদ কোনো চোর সুট্টা গাঁজা করো মদখোর পাওয়া যাবে না একটা অ্যাপ্লেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন والسارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله চোর হক ছেলে হক মেয়ে হক সে যদি চুরি করে আর যদি ভারত ধরা পড়েন সাক্ষী প্রমাণ যদি হয়ে যায় একটা হাত যদি কাটা হয় বলুন দাদু ভাই পার্লামেন্টে পাশ হয়ে গেল চোর চুরি করলে হাত কেটে দাও জয়পুর হাট জেলায় যদি একটা চোরে যদি হাত কেটে দেওয়া হয় এই জয়পুর হাট জেলায় কি আর কোনো চোর খুঁজে পাওয়া যাবে রব্বুল আলামিন তাই বললেন এই লোকমান লোকমানটাকে ভালো করে বলছেন মনোলোক না দিলে কিছু বুঝতে পারলাম লোকমানে হাকিম তিনি কিন্তু কোন নবী না তিনি একজন আল্লাহর মহাকিক বান্দা তিনি একজন হাকিম আল্লাহর কাছে এসেছিলেন যা আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দিয়েছেন কিন্তু লোকমান তার চেহারা কেমন আমার এই যে আরাফত ভাইয়ের মতো এত সুন্দর চেহারা না এই যে আমার ভাই বসে আছেন এই ভাইয়ের মতো না আমার এই যে বক্তা ভাই আব্দুল হান্নান ভাই বসে আছেন হান্নান ভাইয়ের মতো চকচকা চেহারা না
লোকমান হাকিমের চেহারা ছিল কালো। এই পৃথিবীর ভিতরে সবচাইতে তিনজন ব্যক্তি বেশি কালো, এত কালো মানুষ আল্লাহর দুনিয়াতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। এই হলো লোকমান হাকিম, এত কালোর কালো লোকমান হাকিম রাস্তা দিয়ে যখন হেঁটে যেত ওই আরবের লোকেরা লোকমান হাকিমকে কালো কাউয়া বলে ডাক দিত। ও লোকমান কালো কাউয়া, ও কালো কাউয়া, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমাদের দেশের কিছু মা বোন এইরকম চেহারা কিন্তু নিজের একটু চকচকা, একই ক্লাসমেট, একই সঙ্গে লেখাপড়া করে, তার বান্ধবী একটু কালো, নিজের রূপের অহংকারে কালো বান্ধবীটার সঙ্গে ভালো করে কথা বলতে চায়। লোকমান হাকিমকে কালো কামবা বলে গালি দিত। লোকমান এই কবলটা বলেছিল, দাঁত গুলা হাতির দাঁতির মতো বড় বড় ছিল, তাকান সিরাতের ভিতরে এসেছে। লোকমান হাকিমের এই দুইটা দুইটা কান হলো হাতির কানের মতো বড় বড় তাকান। আমার ভাইরা, মাথার চুলগুলো উস্কো খুস্কো, দাঁত গুলা বড় বড়, চেহারা এই চামড়া গুলা। আমাদের দেশে দুই ধরনের ব্যাঙ আছে, একটা বড় ভাওয়া ব্যাঙ, আর একটা হলো খসখসে ব্যাঙ। ঘরের ভিতরে যে ব্যাংটা থাকে চামড়া খস খস করে, লোকমান হাকিমের চামড়া এত সুন্দর তেল তেলে না, খস খস করতো এই সেই লোকমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কত দাম বাড়ায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বললেন হতে পারে কালো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে ঈমানের আলো জ্বালায়া, আমি আল্লাহ তার ভিতরে জ্বালায়া দিলাম আলো। হযরত লোকমান সন্তানকে উপদেশ দিলেন, দেওয়ার পর সন্তানকে বললেন, বাবা তোমার কাছে চারটা আমার উপদেশ আছে, চারটা কথা আছে। সন্তান ডাক দিয়ে বলেন, আব্বা জান ঠিক আছে আপনি বলুন। এক নাম্বার কথা হলো, বাবা আমি একজন ব্যক্তির কাছে কিছু অর্থ পাবো, কিছু সম্পদ পাবো, কিছু টাকা পাবো। এখন আমাদের মাঝে টাকা, ওই মুহূর্তে তো টাকা ছিল না, দিনার ছিল, দেরহাম ছিল। একজনের কাছে আমি পাবো, ওইখানে তোমাকে যেতে হবে। হ্যাঁ বাবা শুনে নাও, ওইখানে যেতে তোমার অনেক কষ্ট হবে। আমি তোমার আব্বা লোকমান হাকিম বলে দিলাম, তুমি বের হবা, যাইতে যাইতে দেখবা তুমি যে খাবার গুলা নিয়েছো সব খাবার ফুরিয়ে যাবে, পানি নিবে ফুরিয়ে যাবে, খেজুরি নিবা ফুরিয়ে যাবে, তোমার ক্লান্ত শরীর আসবে, ঘুম আসবে, ছায়াযুক্ত কোনো তুমি জায়গা পাবা না। কিন্তু সন্তান শোনে না, হঠাৎ করে যাইতে যাইতে একটা গাছ ছায়াযুক্ত গাছ তুমি পাবা, ওই গাছের ছায়ার নিচে মনে চাইবে একটুখানি তুমি বসবা। কিন্তু আমি তোমার আব্বা লোকমান বলে দিলাম, খবরদার খবরদার ওই ছায়াযুক্ত গাছে তুমি বসতে পারবা না। সন্তান শরম যাইতে যাইতে একটা মুরব্বী মানুষের সঙ্গে তোমার দেখা হবে, ওই মুরব্বী চাচা তোমাকে যা বলবে ওই চাচার সব কথা তুমি শুনবা, ওই চাচার কোনো কথা তুমি অমান্য করবা না। তিন নাম্বার, যাইতে যাইতে যে এলাকাত যাব আমরা, ওই এলাকাত না পাওয়ার আগে আর একটা গ্রাম আছে ওইখানে আমরা উঠবো। তুমি যে লোকমান হাকিমের সন্তান, এই কথাটা সবাই যখন জানবে এলাকার মানুষ সবাই তোমাকে ভালোবাসবে, মহব্বত করবে। সেই কারণে কয়েকদিন থাকার পরে, হ্যাঁ সন্তান ওখান থেকে কিছু মুরব্বী তোমার কাছে প্রস্তাব দিবে, এলাকার সবচাইতে একটা সুন্দরী মেয়ে, ওই সুন্দরী মেয়ের সঙ্গে তোমার সঙ্গে বিবাহের কথা বলবে। বাবা শুনে নাও, হে বৎস শোনো, আমি তোমার আব্বা লোকমান হাকিম বলে দিলাম, খবরদার খবরদার ওই সুন্দরী মেয়েকে তুমি বিবাহ করবা না।
চার নাম্বার যে বাড়িতে তোমাকে পাঠাবো অর্থ আনার জন্য পাঠাবো ওই বাড়িওয়ালা এত ভালোবাসবে এত মহব্বত করবে বাবা তোমাকে রাত্রিতে রাখার জন্য অনেক চেষ্টা করবে আমি তোমার আব্বা লোকমান হাকিম বলে দিলাম খবরদার খবরদার ওই বাড়িতে তুমি রাত্রিতে থাকবা না একবার আওয়াজ দিয়ে কি জোরে বলতে পারবেন মারহাবা তাহলে লোকমান হাকিমের সন্তানকে যে চারটা উপদেশ দিলেন এক নাম্বার তোমাকে যেইখানে পাঠাবো যাইতে হইলে যে অর্থ সম্পদ নিবা খাবার নিবা পানি নিবা সব ফুরিয়ে যাবে একটা ছায়াযুক্ত বড় গাছ পাবে ওই গাছের গোড়ায় এক নাম্বার বসতে পারবে আমি বলবো পারবে আপনারা শেষে জোরে বলবেন না আস্তে বলবেন না জোরে বলবেন আমি মাইক ছাড়া বলি ওই গাছের গোড়ায় বসতে পারবে দুই নাম্বার একটা মুরব্বীর সঙ্গে দেখা হবে ওই মুরব্বী তোমাকে যেটা বলবে সেই কথাটাই তোমাকে মানতে হবে ওই মুরব্বীর কোন কথা অমান্য করা যাবে এই সোজা দেখি তো এই যে সোজা এই ডাইনের লোক বলবেন মামের লোক বলেন না দুই নাম্বার মুরব্বীর কথা অমান্য করা যাবে আপনারা বললেন কে আপনারা বলবেন না এবার আপনারা এই যে ভাই আপনার নাম কি গো এই আপনারা চাচা এই রানা আমার রানা ভাই এই রানা ভাইয়ের এই পারগুলা বলবেন না এই পারের গুলা বলবেন দুই নাম্বার মুরব্বী চাচা চা বলবে সব কথা রাখতে হবে ওই মুরব্বী চাচার কোন কথা অমান্য করা যাবে আর আপনারা বল ডান বলছে বাম বলছে ইস্টেজে যারা হুজুররা এরা বলে কেউ বলবে কেউ বলবে না তা হবে না তা হবে না দুই হাত তুলে বলেন ঠিক কিনা একসাথে বলা লাগবে একসাথে বলবো ভাই ঠিক আছে না দুই একজনে যে তাহলে এক নাম্বার গাছের গোড়ায় বসা যাবে দুই নাম্বার ওই মুরব্বী চাচার কোন কথা অমান্য করা যাবে তিন নাম্বার একটা এলাকার ভিতর সবচাইতে গুণবতী রূপবতী দেখতে সুন্দর বিশ্ব সুন্দরী এত সুন্দর চেহারা ওই মেয়েকে বিবাহের প্রস্তাব দিবে আমি তোমার আব্বা লোকমানে হাকিম বলে দিলাম খবরদার খবরদার ওই সুন্দরী মেয়েকে বিবাহ করা যাবে চার নাম্বার যার কাছে টাকা পাবো অর্থ পাবো সম্পদ পাবো ওই ব্যক্তির কাছে যাবা ওই বাড়িওয়ালা রাত্রিতে রাখার জন্য তোমাকে চেষ্টা করবে আমি তোমার আব্বা লোকমানে হাকিম বলে দিলাম খবরদার খবরদার ওই বাড়িতে থাকতে পারবে লোকমান হাকিমের সন্তান তিনি দাঁড়িয়ে গেলেন আমার দিকে তাকান দাঁড়িয়ে গেলেন আব্বাকে বললেন আব্বা জান লাব্বাই কাব্বা আপনার কথা সব অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ আল্লাহ আর আমরা যদি হইতাম কি সুন্দরী নারী দেখলে পরে আমার দিল দেওয়া না করে ওলে ওলে ওই সুন্দরী মেয়ে আব্বা নিষেধ এত সুন্দর চেহারা রূপ দেখি চোখ ধাপি মন ভোলে না কথা কর না হাই রে চেহারা রে কি শখ শখা এই যাহা হোক আমি রাজি ডাকো কাজী মোল্লা সারা বলছে ধরছে মোল্লা সারা কবুল বাড়িতে এসেছে লম্বা চুল করেছে বড় একটা ভুল দুই দিন পরে দেখা যায় হুড়াহুড়ি লাগে টানা টানি তখন বলে হাত খাবো না হাত খাবো মোবাইলে হ্যালো হ্যালো কি হয় একদিন ও মিস কল আপা কেমন আছেন আসসালামু আলাইকুম আপা ভালো আছেন আরে রস কয়েকদিন যাওয়ার পরে আর নাই মেয়ে কয় ভাত খাবো না কে কি হয়েছে রে এতদিন এই হইলো ওই হইলো কে বলতেছে না
আমার স্ট্যাটাসের সাথে ওই ছেলের স্ট্যাটাস চলে না তার ভাবি করছে এখন চলে না তখন তো ঠিকই চালাইছো তার ভাবি ভাবি আছে না কিছু ননদ আছে ভাবি দেখতেই পারে না আছে না ভালো যতই করুক খালি ওর খালি যদি ডিউটি পালন করে গোয়েন্দাগিরি করে ভাবি ভাইরে ভাবি ভালো হাইরে ভালো আর যদি একটু সত্যি কথা ভাবি কয় আর চলে না কথা কর না কে ভাই ভালো হয়ে যান সব ভালো হয়ে যান লোকমান হাকিমের সন্তান বাড়ি থেকে বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ বলে বের হলেন শুধু বক্তব্য দেওয়ার জন্য আসি নাই আল্লাহর হাবিবের কথার আমল করার জন্য আমি এসেছি আপনি যেখানে আপনার মনটা রাখেন সেইখানে বিশ্বনবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আল্লাহর হাবিব বললেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শেখে এবং অপর ব্যক্তিকে শিক্ষা দেয় আওয়াজ দিয়ে কি জোরে বলতে পারবেন সুবহানাল্লাহ আইসালার আইমে আমার মাদ্রাসাতে যাই শিখবো মোরায়া মন কালাম যার তুলনা নাই বলুন তো দাদু ভাই এ কোরআনুল কারীমের সঙ্গে অন্য কোন ধর্মগ্রন্থ অন্য কোন কিতাবের কি তুলনা করা যাবে আইসালার আইমে আমার মাদ্রাসাতে যাই শিখবো মোরা এমন কালাম যার তুলনা নাই মাগো আমি শিখবো না আর হাটি মাটিম টিম মাদ্রাসাতে গিয়ে শিখবো আলিফ লাম আর মিম মারহাবা মোর বাবা না জোরে কোন মারহাবা মাগো আমি শিখবো না আর হাটি মাটিম জোরে মাগো আমি শিখবো না আর হাটি মাটিম মাদ্রাসাতে গিয়ে শিখবো আলিফ লাম আর মিম আলিফ লাম মিম মাগো আমি শিখবো না আর হাটি মাটিম টিম মাদ্রাসাতে গিয়ে শিখবো আলিফ লাম আর মিম একটি করে হরফ পড়লে একটি করে হরফ বললেন কমপক্ষে দশটি করে নেকি চলো বন্ধু সবাই মিলে একসঙ্গে এ কোরআন সহি শুদ্ধ ভাবে শিখি তাই বলে তওবা কর তাই বলে তওবা কর ওরে মমিন ভাই তওবা সারা গুনাহ মাপে কোন উপায় না ওয়ারতিল কুরআন তবতিলা কাজী সাহেব দুইটা মিনিট দিলটা নরম করে দেন চোখে পানি রাখতে পারবেন না বাপজান তিনি জীবনের গুনার কথা মনে করে মরণের কথা স্মরণ করে রাতের বেলা যখন ঘুমানোর জন্য যায় চোখ দিয়া দর দর করে পানি সেরে দিয়ে কাঁদলে বিবি ঘুম ঘুম ভাব চোখটা ভার হয়ে এসেছি ভারী হয়ে গেছে স্বামীর কান্না দেখি স্বামীর কান্না দেখি আওয়াজটা যখন বিবির কানের ভিতরে চলে গেছে ঘুমটা যখন বিবির ভেঙে যায় বিবি উঠে বসলেন কারণ এত শুধু বিবি না রে এত জীবন সঙ্গিনী সুখে দুঃখে সর্বক্ষেত্রে যাকে পাওয়া যায় তিনি তো বিবাহিতা স্ত্রী প্রথম যেদিন দেখি তোমায় বেশি সেদিন ভালো প্রথম যেদিন দেখি তোমায় বেশি সেদিন ভালো হৃদয় আমার পূর্ণ হলো পেয়ে আসার আলো গোলাপ রাঙ্গা হাসি দিয়ে রাঙিয়ে দিলে মন নীরব হয়ে মনটা তোমায় ভাবি সারাক্ষণ
কত পাহাড় দেখি ঝর্ণা দেখি ওই যে দেখি কত ফুল প্রেম ভরা হাসি তোমার হয় না কভু ভুল পূর্ণিমার চাঁদ যেন তোমার ওই মুখ একটুখানি দেখলে পারি ভরে যাবে বু বিবি হাত ধরে কান্দেন ও সবই কি বেদবি করলাম কি অন্যায় করলাম আপনি এমন ভাবে কেন কান্নাকাটি করেন ভাবিকে আপনার সঙ্গে বড় বেদবি করেছি ভুল করেছি স্বামী বলে না বিবিরি তুমি আমার কাছে কোনো ভুল করো নাই হাতটা ধরে বলে কেন তাহলে কান্দেন কেন সবই কাজী সাহেব কিতাবের লেখক লেখে ওয়াসে বেনজির কিতাবের লেখক লেখে কাজী সাহেব তিনি একজন বিচারপতি বিচারক ছিলেন ডাক দিয়ে বললেন বিবিরি জীবনে তো অনেক পাপের কাজ করেছি গুনাহের কাজ করেছি তোমার গর্ভে যে সন্তানটা আছে আমি একটা ওসিয়ত করে যাই বিবিরি এই সন্তানটা যদি একটা পুরুষ একটা ছেলে সন্তান হয় আমার এই সন্তান জন্মগ্রহণ করার পরে আস্তে আস্তে কথা বলা যখন শিখবে তুমি দেরি না করি মুক্তবে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিবা এ বিবি প্রথম দিন সবক ওস্তাদ দুই সবকটা প্রথম দিন শোনাবে শিখাবে আমার সন্তানকে মাদ্রাসা থেকে বাড়িতে আনার পথে আমার কবরটা একটুখানি জিয়ারত করতে দিবা এই কথা বলে সবে আমার হাউমাম করি কান্না বিবি স্বামীর বাদরে কাঁদে ডাক বললেন স্বামী গো আপনি এত রাত্রিতে ঘুমানো বাদ দিয়ে খালি মরণের কথা বলেন আপনি যদি মরণের কথা বলেন আমার তো জানি শান্তি লাগবে না আপনি যদি মারা যান আমার কি হবে এই দুনিয়াতে আমার মা নাই বাবা নাই আপনি একমাত্র আমার বাসার বেঁচে থাকার অবলম্বন আপনি যদি চলে যান আমার কি হবে আমার দিক তাকান বাপজানেরা অনেকের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে বুকের ভিতর নিজের হাতটা নিলেন বিবির হাত এমন ভাবে বুকের সঙ্গে ধরে স্বামী ডাক দিয়ে বললেন মরণের এই ঘন্টা যখন তোমার বাজিয়া উঠিবে মরণের এই ঘন্টা যখন তোমার বাজিয়া উঠিবে এক কদম আগে পিছে যাইতে না দিবি ও বিবি আমার কেন জানে মনে হয় আমার কেন জানো মনে হয় আমি হয়তো বেশি সময় বাঁচবো না তোমার কাছে ওসিয়ত করে গেলাম আমার এই ছেলেটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানায়বা বলো বিবি তুমি আমার কথা আমার কথা আমার কথা তুমি রাখবা কি না বিবির হাতটা ধরে খুব বলতে বলতে অল্প সময়ের ভিতরে স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আস্তে আস্তে তাকান কিছুদিন পার হয়ে গেল সন্তান দুনিয়া আসলেন আস্তে আস্তে বড় হলো সকালবেলা সন্তানের ওযু করায় দিলেন মাথায় তেল সুন্দর করে তেল মেখে দিলেন হাতির ভেতরে একটা কায়দা দিছে কায়দা সন্তানকে নিয়ে মাদ্রাসার মক্তবে হুজুরের কাছে গেলেন হুজুরকে বললেন শিখালেন হুজুর প্রথম দিন অন্য কিছু শিখায় নাই আউযু বিল্লাহি মিনাশ শাইতান আপনারা পারেন না তাহলে সবাই বলেন আউযু বিল্লাহি
বিসমিল্লাহ শিখালেন, ছুটি হয়ে গেল, সন্তানকে কবরস্থান বাবার কবরের পাশে দাঁড় করাই দিলেন। মা বাবা নলে মাতিয়া সাগরে ভাসায়া, আনন্দ মাতিয়া সাগরে ভাসায়া, সেই যে চলা যায় খবর লয় না, মাঝন ধরিয়া উদরে কতই যত্ন করি, 10 মাস পরে পায় পোষাবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আওয়াজ দিয়ে জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। দেখেন মা জনের সন্তান কিনে দাঁড়ালে, সন্তানকে বলেন বাবা উস্তাদ যতটুকুন তোমাকে শিক্ষা দিয়েছি ততটুকুন তুমি বলো, ততটুকুন আউযুবিল্লাহ বিসমিল্লাহ তেলাওয়াত করে দোয়া করলেন রব্বির হামহুমা রব্বায়ানি সগীরা, বাস বাড়িতে চলে আসলেন। দেখেন এলাকার সবচাইতে বুজুর্গ ব্যক্তির কাছে স্বপ্নের ভিতরে ওলিদের হচ্ছে ইলহাম, নবীদের উপর যেটা নাজিল হয় এটা ওহি, আর ওলিদের উপর যেটা আসে এটা ইলহাম। স্বপ্নের ভিতরে দেখিয়ে দিলেন, কাজী সাহেব খুব কষ্টে ছিলেন, যখন মাদ্রাসায় তার ছেলেটা কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য গিয়েছেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ তেলাওয়াত করে কবরের পাশে যখন দোয়া করে এসেছেন, আল্লাহ তাআলা আব্বার কবর আযাব মাফ করে দিয়েছে। মা বাবার সন্তান যারা জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবেন তারা, আর শ্বশুর শাশুড়ির এই শ্বশুর শাশুড়ির ভাড়াটিয়া ভাড়াটিয়া বেটা হয়েছে যারা, সুবহানাল্লাহ বলবে না তারা। এখন তো বাপ মা ভাত দেয় না, আছে না নাই ডানে বাপে তাকান সেটা বলবি না, ওইটাই বাপ মা ভাত দেয় না, বাপ হইছে বুড়া পিঠে মারা গুণা, মা হইছে বুড়ি। মা কার ভাত দেয় না, আস্তে আস্তে করে সব কিছু বাদ দিয়ে দিলেন। আবার ভাইরা আমি ওই দিকে লম্বা করব না, আস্তে আস্তে করে চলে আসলেন, দোয়া হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়ায় বাবার কবর আযাব মাফ করে দিলে। লোকমানে হাকিম তার কাছ থেকে বিদায় নিয়ে সন্তান রওনা হয়ে গেল, যাইতে যাইতে কয়েকদিন অতিবাহিত, পানি শেষ হয়ে গেল, কয়েক মশক পানি নিয়েছেন ফুরিয়ে গেল, খেজুর নিয়েছিলেন খেজুর ফুরিয়ে গেছে, ছটফট করতেছে, তৃষ্ণা লেগে গেছে, মনে হয় কলিজা ফেটে যাবে, ছায়াযুক্ত কোনো গাছও নাই, পানিরও ব্যবস্থা নাই, অনেক দূর থেকে মনে হয় ওই যে দেখবেন বিশ্ব রোডে দাঁড়াবেন, বিশ্ব রোডে অনেক দূর থেকে সামনে মনে হয় জায়গা পানি বেঁধে আছে, কি মনে হয় না মনে হয়, কিন্তু আবার ওই কাছে যাবেন দেখবেন পানি নাই শুকনা, আবার দূরে তাকাবেন ছাপা মারওয়া আছে পাহাড়, ইব্রাহিম আলাইহিসসালামের বিবি হাজেরা তাকান সাফা থেকে মারওয়ার দিকে তাকায় মনে হয় ওখানে পানিরই দৌড় মারে, না না পানি নাই, আবার মারওয়ার দিক থেকে সাফার দিকে তাকায় মনে হয় পানি, না না পানি নাই, একবার নয় দুইবার নয় সাতটাবার দৌড় মারলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে যে পানির ফোয়ারা ইসমাইল পা দিয়ে আঘাত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বললেন, জিব্রাইল ইসমাইলের পায়ের আঘাতে এখানে পানির কূপ হবে না, আমি আল্লাহর কুদরতি ভাবে ইব্রাহিম ইসমাইলের পাটা স্মরণীয় করে রাখবো, তুমি জোরে করে একটা জোরে করে আঘাত করো, বিসমিল্লাহির
রহমানের রহিম বলে আঘাত করো, আঘাত করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তলদেশ থেকে ঝর্ণা ধারা পানি প্রবাহিত করে দিলে। হাজেরা বিবি এবার আসে দেখে কেড়ে, আমার ছেলে না, আমার ছেলে ইসমাইল গোড়া করি পারে, পানি না বের হয়ে যায়, পানি বের হয় চতুর্দিকের পাথর গুলা দেয় আর জম জম বলে, এই জন্য কূপের নাম হয়ে গেল জম জম। আওয়াজ দিয়ে কি জোরে বলতে পারবেন আল্লাহু আকবার? লোকমান হাকিমের সন্তান পানি পায় না, নাই নাই, দূরে মনে হচ্ছে পানি রে, আগায় দেখে নাই, অনেক দূর থেকে মনে হচ্ছে একটুখানি একটুখানি ছায়া দরকার, নাই নাই, আরো আগায় গেলেন কিন্তু কষ্ট হচ্ছে, গিয়ে দেখে আসলে একটা বড় গাছ আছে, গাছের কাছে বসলেন, ও দাদু ভাই, বসার জন্য প্রস্তুতি, গাছের গোড়ায় বসার জন্য প্রস্তুতি, তার কারণ মানুষ যখন বিপদে পড়ে যায় অনেক কিছু কিন্তু ভুলে যায়, আছে না নাই? মায়েরা রান্না করতে করতে ঘরে রান্না করে আগুন লেগে গেছে, ডান পাশে বাম পাশে পানির গাবলা ভর্তি, পানিটা মারলে কিন্তু আগুন নিভে যায়, পানিও মারতে মনে থাকে না, চিল্লা চিল্লি করবে আগুন ধরতে পারে না, শুধু হাউ মাউ করে কান্নাকাটি করো, কথা কর না। লোকমানে হাকিমের সন্তান তেমনি ভাবে ভুলে গেছে আব্বার কথা, হঠাৎ করে গাছের গোড়া যখন বসার জন্য প্রস্তুতি নিচে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন বাবার ওই কথাটা জিহানের ভিতর মনে করে দিয়েছে, গাছের গোড়ায় বসে নাই, সঙ্গে সরে সঙ্গে সঙ্গে তিনি আল্লাহু আকবার বলে দুই হাত উপরে দিয়া আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে দাঁড়িয়ে গেছে। আপনারা দুইটি হাত তুলে লোকমান হাকিমের সন্তানের মতো জোরে একটা তাকবীর দিয়া বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লরে এটা ঝাঁকি বানাতে হয়তো দেখি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, গায়ের যতটুকু শক্তি আল্লাহ দিছে, তাহলে আল্লাহর দেওয়া যদি হয় তা আল্লাহু আকবার বলবেন, আর যদি শয়তান দিয়ে থাকে লোকমান হাকিমের সন্তান, এবার তাকান লোকমান হাকিমের সন্তান বসতে লেগে আর বসলেন না, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, সামনে থেকে এক মুরব্বী চাচা যখন আসলেন লোকমান হাকিমের সন্তানকে বললেন বাবা একটু দূর থেকে দেখলাম মনে হচ্ছিল তুমি গাছের গোড়ায় বসবা, কিন্তু দেখলাম বসতে গিয়ে তুমি বসলা না, তার কারণটা জানতে চাই। লোকমান হাকিমের সন্তান ডাক দেয়া বললেন চাচা কোথায় আপনার বাড়ি, কি আপনার পরিচয়? তিনি বললেন সবকিছু বাবা, কিন্তু আমি জানতে চাই কেন তুমি বসলে না। এবার ডাক দেয়া বললেন আমার আব্বা নিষেধ করেছে এই গাছের গোড়ায় বসা যাবে না, যারা বললেন না তারা ওয়াজ বোঝেন না, এই গাছের গোড়ায় বাবার হুকুম বসা যাবে না, এই কারণে আমি বসি নাই, বললেন আমি তোমার চাচা হয়ে বললাম, ভালো করে বোঝেন, আমি তোমার চাচা হয়ে বললাম এই গাছের গোড়ায় তুমি বসো। লোকমান হাকিমের ছেলে বলে ও চাচা, বাপের কথার চাইতে চাচার কথার দাম কখনো বেশি হতে পারে না, ধরে বলে পারে না, চাচা বাপ বাইসে থাকতে হাইরে দরদ ভাতিজার জন্য, আর তখন যে বাপ মারা যায় চাচা তখন তাই হয়, চাচা ও যে মাঠের ওই জমিটা ওই জমির দলিল আপনার কাছে, না তোমার বাপের জমি আমার কাছে দলিল থাকে, তোমার বাপ পড়ে গেছে দলিল নিয়ে গেছে,
কথা কর না গা এরকম কিছু শয়তান চাচা আছে না না আরে ভাবে তাকান যে চাচা বলবি না বলবি ওইটাই ঝামেলা হইছে চাচা এরকম চাচা আছে না না পাইছে থাকতে হাই রে ওই খালি তোমাক দে না খালি ছোটটা খালি ছোটটা খালি ছোটটা খালি ছোট ছেলে দে তোমাক কিচ্ছু দে না গো আর মরার পরে কি চাচার আপন থাকে চাচা বলতেছে আমি তোমার চাচা হয়ে বললাম গাছের গোড়ায় বসো লোকমান হাকিমের ছেলে বললো ও চাচা বাবার সাইতে যে সন্তান চাচাকে বেশি ভালোবাসবে ওটা বেটা না ওটা হলো পাটা কথা কর না এবার ধরে যাবি আল্লাহ রাসূল বলেন হুমা জান্নাতুকা ও নারুকা পিতা মাতা তোমার জন্য জান্নাত পিতা মাতার অখুশি তোমার জন্য জাহান্নাম কোন হাদিসে বলতে পারবেন কে যে বাপ একবার দে চাচার খেদমত করলে জান্নাত এ কত কর পারবেন না আল্লাহ রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ মায়ের পদতলেই সন্তানের বেহেশত একটা হাদিস দেখাইতে পারবেন না শাশুড়ির খেদমত হাত পা ধরে চাইতে সুইতে শাশুড়ির খেদমত করে জান্নাতে যাওয়া যাবে পারবেন না কিছু যুবক আছে আমাদের দেশের যুবকরা খালি চাপাত খালি বেরিয়ে যাবে বাপ মাক দেখতে পারে না খালি শ্বশুর আব্বা আব্বা সাফা খালি বেরে না দরকার কথা কর না এখন তো ঠিক করবেন না কিন্তু সকালবেলা হুজুর একটু হুজুর তো ঠিকই কইছেন ভয় কাচ্ছেন যুবকদের বলছি যুবক সাইজ হোক এই দুনিয়া শেষ নয় আর একটা দুনিয়া তোমার জন্য রেডি তোমাকে জবাব দিতে করতে হবে যেটা আসল আসলের দিক দাও তোমার শ্বশুর শাশুড় খেদমত করতে নিষেধ করতেছি না বাপ মা বাদ দিয়ে করা যাবে না বাপ মা করে তারপরে শ্বশুর শাশুড়ের খেদমত করো আমাদের দেশের কিছু মানুষ আছে দেখবেন বাপ মা ভাত দেয় না গরুর গলা মালা জ্বলে বাবার দরবারে যায় আপনার দিকে আছে বাবার দরবারে যায় নামাজ নাই কালাম নাই আল্লাহ বলতেছেন কোরআনে বাবা মার খেদমত কর বাপ মার খেদমত কর কিন্তু বাপ মার খেদমত বা বাবার দরবারে যাচ্ছে সাইদ হন কোরআন হাদিসে আসেন লোকমান হাকিমের এখানে শিক্ষা নিতে হবে বাবার সাইতে চাচা কোনোদিন বড় হতে পারে না ঠিক আছে এবার চাচা বলতেছে ঠিক আছে বা তো বুঝতে পারছি বা আর হাতে দাও শোনো তোমার আব্বা তোমার আব্বা কি আমার কথা কিছু বলে নাই বললেন আপনার কথা বলে নাই তবে একজন মুরব্বি চাচার কথা বলছে জোরে কন মারহাবা একজন মুরব্বি চাচার কথা বলেছে এবার হাত দেখাইলেন সবকিছু দেখানোর পরে বললেন হ্যাঁ আমার আব্বা যেই চাচার কথা বলেছেন আপনাই হলো সেই চাচা বাবা যদি কোনো চাচার কথা মানতে বলে ওটা চাচার কথা মানা হলো না বাবার কথাই মানা হলো ওই যে বাপ বলছে চাচার কথা শুনবি ঠিক কিনা এবার চাচা বললেন ভাতিজা তোমার শরীর খুব ক্লান্ত আমি তোমার চাচা হয়ে বললাম এই গাছের গোড়ায় তুমি বসো দশ বারো দিন তাকান ঠিক মতো খাবার দাবার নাই ঘুম নাই খুব ক্লান্ত শরীর আপনি ঢাকায় গেছেন আসছেন মাদ্রাসার কাছ থেকে তিন দিন ঘুম নাই ঠিক মতো বাড়িতে আসবেন বসে খাইতে বসার আগেই দেখবেন জীবাণু শুরু হয়ে গেছে লোকমান হাকিমের সন্তান গাছের গোড়ায় যখন বসেছে আস্তে আস্তে চোখে ঘুম যখন এসে যায় চোখে যখন ঘুম এসে গেছে ঘুমিয়ে গেছি অনেক অনেক সময় পর ঘুম থেকে তখন উঠলেন জাগ্রত হলেন জাগনা যখন হয়ে গেল লোকমান হাকিমের সন্তান এবার লক্ষ্য করে দেখি তার সামনে বিশাল একটা অজগর সাপ লোকমান হাকিমের সন্তান ভয় পেয়ে গেল ডাকতে বললেন চাচা ও চাচা আমি যখন এইখানে বসলাম এত বড় ভয়ঙ্কর অজগর সাপ ছিল না আবার শুধু তাই নয় এই সাপটা দেখছি আবার সাপটা দুই টুকরা হয়ে পড়ে আছে দুই ভাগ হয়ে দুই খণ্ড হয়ে আছে চাচা যান এই সাপ কোথা থেকে এসেছে আর সাপটা কে মারলো এই জিনিসটা আপনার কাছে জানতে চাই চাচা বললেন ভাতিজা সরব সাপ কোথা থেকে এসেছে কে মেরেছে সব তোমাকে আমি বলবো
তবে এই পর্বে বলবো না, আগামী পর্বে বলবো। চলো যাই সামনের দিকে আগায়া যাই, চাচা ভাতিজা যেখানে আল্লাহর রহমত সেখানে, যেরকম সুবহানাল্লাহ। রওনা হয়ে গেল, যাইতে যাইতে ওই গ্রাম পে গেলে, গ্রামের কিছু লোকজন মাতা মুরব্বী যুবক শ্রেণীর লোক সবাই যখন শুনতে পেয়েছে এইটা হলো লোকমান হাকিমের সন্তান, স্বাগতম স্বাগতম কুদুম মোবারক সালাম সালাম ও আহলাম বিকুম আদ্দুয়ু ফুল মারহাবা মারহাবা। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় যায়, ও মদিনার ছোট ছোট যুবকেরা যুবতীরা রসুলকে সুন্দর সুন্দর গান গেয়ে গিয়ে কিন্তু বলেছিলেন, আশরাকাল বাদ্রু আলাইনা অখতাফাত মিনহুল বুদুরু মিসলা হুসনিক মালাইনা অতুয়া অজহ সুরুরি। আওয়াজ দিয়ে কিছুরে বলতে পারবেন মারহাবা? সবাই স্বাগতম জানালেন লোকমান হাকিমের সন্তানকে, ঘরের ভিতর নিয়ে গেলেন, আদর যত্ন শুরু হয়ে গেল, ভালোবাসা শুরু হয়ে গেল। সবাই যখন থাকেই তাকান, চাচা থাকে লোকমান হাকিমের সন্তানের সঙ্গে। আস্তে আস্তে কিছুদিন অতিবাহিত যখন হয়ে গেল, অতিবাহিত হওয়ার পর হঠাৎ করে একদিন একজন চাচা লোকমান হাকিমের ছেলের সঙ্গে, যেই চাচা আছে ওই চাচাকে বললেন, ভাই আমার একটা রূপসী গুণবতী এত সুন্দর একটা মেয়ে আছে, আমার ওই মেয়েটাকে লোকমান হাকিমের ছেলের সঙ্গে বিবাহ দিতে চায়। চাচা বললেন ঠিক আছে হয়ে যাবে। চাচা কথাটা লোকমান হাকিমের সন্তানকে বললেন, বাবা ও ভাতিজা একটা পোস্তা বেশি গেছে, একটা পোস্তা বেশি গেছে, আমি চাচা তোমার চাচা রাজি, একটা সুন্দরী মেয়ে, একটা সুন্দরী মেয়ে আছে এলাকার সবচাইতে রূপবতী গুণবতী, এত সুন্দর চেহারা এই এলাকার ভিতরে নাই, ওই মেয়েটার সঙ্গে, ওই মেয়েটাকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। ভাতিজা গো আমি তোমার চাচা রাজি, তুমি বিবাহটা করে নাও। লোকমান হাকিমের সন্তান ডাকতে বললেন, চাচা আমি ওই মেয়েকে বিবাহ করতে পারবো? একসাথে বলা লাগে, পারবো? একবার দুইবার তিনবার বুঝালেন, বললেন তোমার আব্বা যদি, তোমার আব্বা যদি আসতো তাহলে তোমার আব্বাকে প্রস্তাব দিত, তোমার আব্বা আসে নাই, আমি তোমার চাচা আমাকে প্রস্তাব দিছি, অতএব আমি তোমার চাচা রাজি তুমি রাজি হও, এই মেয়েটাকে তুমি বিবাহ করো। লোকমান হাকিমের সন্তান বললেন, না চাচা আমি আপনার এই কথাটা রাখতে পারবো না। এবারে চাচা ডাক দেয়া বললেন, তাকান। চাচা ডাক দেয়া বললেন, ভাতিজা আমি তোমার চাচা হয়ে বললাম এই মেয়েকে বিবাহ করো, তার কারণ আমার কথা না, আমার কথা মানতে বলছে তোমার আব্বা। ও ভাতিজা বিবাহ করতে হবে, আমি তোমার চাচা বললাম, আর বাবার কথা, বাবা বলছে চাচার কথা মানা লাগবে। ঠিক আছে হলেন রাজি, ডাকে এবার কাজী কৌমা কবুল, কবুল বাড়িতে চলে এসছে লম্বা চুল, যেরকম বিবাহ হয়ে গেল। তিন দিন, তিন দিন তিন রাত, আমি ওয়াজটা একবারে ছোট করে নিয়ে এসছি, আমার প্রায় কিন্তু দুই ঘন্টা হয়ে গেল। এই এটা তাকবীর দেন তো ভাই, লিল্লাহে তাকবীর, খুব খারাপ লাগতেছে আলহামদুলিল্লাহ। অনেক মা, আমি তো যেসব উঠি এর অর্ধেক লোক ছিল না রে, আলহামদুলিল্লাহ। কি ভাই আরাফাত ভাই? হ্যাঁ, কোরআনের মুখ, এটা তো কোরআনের মজেজা, আমার কিচ্ছু ক্ষমতা নাই, সব আল্লাহর কালাম, কোরআনুল কারিমের মজেজা তুমি বলো। সব জায়গায় ভেজাল আর ভেজাল ঢুকে গেছে, শুধু ভেজাল নাই আল্লাহর কালাম কোরআনে, যদি কোন ঠিক কি আমরা হুজুর কিন্তু ফতুয়া দিয়ে বেড়াচ্ছি, হ্যাঁ ফতুয়া দিয়ে বেড়াচ্ছি, আপনি জান্নাতি গো,
কথা বল লাগে আমি হুজুর কথা দিচ্ছি এরা আপনি জান্নাতি দুনিয়ার কোন মানুষ এই আল্লাহ সারা রাসূলও বলতে পারে না রাসূলও বলে নাই জান্নাতি কি আল্লাহ রাসূল বলছে নাকি না আবু বকর ফিল জান্নাত ওমর ফিল জান্নাত ওসমান ফিল জান্নাত আলী ফিল জান্নাত তালহা ফিল জান্নাত জুবাইর ফিল জান্নাত সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এরা আল্লাহর পক্ষ থেকে রাসূলকে বলা হইছে আশার অবশ্যরা আল্লাহ রাসূল তাদের নাম একটা একটা করে ঘোষণা করে দিয়েছে আর আপনি সরকারি দরবারে বলবি হয় আপনি জান্নাতি বলে ঘোষণা করে সাফা খালি জুতা দিয়ে বেরেন না দরকার ঠিক কথা কন্না কে আপনি বলতে পারেন আপনি ভালো কাজ করছেন আমরা দোয়া করি যত মানুষ আছে যে যে কাজ করবে মরার পরে আল্লাহ ওই পরিণাম দান করেন জোরকান আমিন ভালো করলে দিবে খারাপ করলেও দিবে নাকি জান্নাতের ডিলার আছে এবার লোকমান হ্যাঁ লোকমানে হাকিম তার ছেলে বিবাহ করে তিন দিন তিন রাত রওনা হয়ে গেল বললেন ও যে বাড়ি অর্থ পাবে দেড়হাম পাবে দিনার পাবে ওখানে চলে গেলেন বাড়িওয়ালা দেখে বলতেছে বাবা তুই ছোটবেলা লেদা বলা ছিলি একবার ছোট লেদা বলা বুঝে রেখে ছোট ছিলি তুমি ইয়াঙ্কা করে এত বড় হাসো কতদিন পড়াইছো আমার বাসা আর তোমাকে যাইতে দেবো না বসো বউকে বলতেছে হ্যাঁ গো এ লোকমান হাকিমের ছেলে আছে আমার বন্ধু লোকমান লোকমান এ লোকমানের ছেলে আসছে ছেলে ভালো ভালো খাবার তৈরি করো তৈরি করলেন খাবার দাবার দিলেন সন্ধ্যার সময় বলতেছে চাচা আপনি থাকেন আমি চলে যাব বাড়িওয়ালা বলতেছে ভাতিজা তুমি যদি না থাকো কি একসাথে তুমি যদি না তুমি যদি না থাকো তাহলে যে অর্থ যে টাকা নিতে আসছো সেই টাকা দেব আজ রাতে থাকলে পাবা না থাকলে পাবা না এইবার বলুন লোকমান হাকিমের ছেলের সাথে আছে কে একসাথে আমি বলবো লোকমান হাকিমের ছেলের সাথে আছে কে আপনারা জোরে দুইবার বলবেন লোকমান হাকিমের ছেলের সাথে আছে কে সাসা বলতেছে ভাতিজা আমি তোমার সাসা হয় বললাম হ্যাঁ ভাতিজা আমি তোমার সাসা হয় বললাম তোমাকে রাত্রি থাকতে হবে বাস শেষে বললেন ওই যে তোমার আব্বা বলছে আমার কথা মানতে তিনবার বলার পরে থাকলেন ভালো করে বুঝে নেন এরকম একটা ঘর এই একটা খাট একটা রুম ডান পাশে একটা খাট বাম পাশে একটা খাট এরকম মানে এক রুমে দুই খাট আলা বাড়ি আপনাদের জয়পুরহাট জেলা কালাই থানা আছে আছে না ডাইনে একটা একটা রুম ডাইনে একটা খাট বামে একটা খাট ওই সাসা তাকান রুমের ভিতরে রাত্রি বেলা লোকমান হাকিমের সন্তানকে ডান ডান পাশের খাটের শোয়ার জন্য দিয়েছেন আর বাম পাশে যে খাটটা আছে এই খাটে বাড়িওয়ালার সন্তানকে দিয়েছে যাতে লোকমান হাকিমের সন্তান কোন ধরনের মাইন্ড না করে মুরব্বীকে বলা হলো চাচা আপনি কোথায় থাকবেন চাচা বললেন আমাকে নিয়ে টেনশন করা যাবে আমাদের দেশে একটা চাচা ছিলেন সকালে এক কথা দুপুরে এক কথা বিকেলে এক কথা রাতে আর এক কথা চাচা চলে গেছে আল্লাহর কাছে দোয়া করি চাচা যা ভালো কাজ করে গেছে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন জোরে বলেন আমি চাচা বললেন আমাকে নিয়ে টেনশন নাই ঠিক আছে সকালবেলা দেখা গেল বাড়ির মানুষ হাউ মাউ করে কাঁদতেছে মা জননী মাটির উপর গড়া গড়ি করে যখন কান্নাকাটি করে লোকমান হাকিমের সন্তান বাড়ি ভরা মানুষের কান্নার আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেছে লোকমান হাকিমের সন্তান ঘুম থেকে উঠে চাচা কি ডাক দেয়া বললেন চাচা ভালো মানুষ রাত্রিতে শুইলাম কোনো কান্নাকাটি ছিল না হাসি খুশি ভাবে তো ছিল
অথচ সকাল বেলা এত কান্না কাটি কেন কেন চাচা বললেন ভাতিজা এটা হলো গজবের এলাকা এই এলাকায় আর থাকা যাবে না চলো আমরা এখন অন্য দিকে রওনা হয়ে যাই লোকমান হাকিমের সন্তান ডাক দিয়া বললেন চাচা যান আমরা যে অর্থের জন্য এসেছি দিরহামের জন্য এসেছি দিরহাম তো না হলো না চাচা ডাক দিয়া বললেন ভাতিজা দিরহামটা আরেক সময় এসে আমরা নিয়ে যাব এই মুহূর্তে তাদের কাছে দিরহাম অর্থ চাওয়া যাবে চাচা ভাতিজা রওনা হলেন শ্বশুর বাড়ি কয়েকদিন থেকে লোকমান হাকিমের সন্তান বিবিকে নিয়ে বাড়ি থেকে তিনজনের কাফেলা রওনা হয়ে গেল লোকমান হাকিমের সন্তান সুলতানের বিবি আর ওই সবর সঙ্গে হলো না সবর সঙ্গে চাচা এই তিনজন রওনা হলেন যেখানে লোকমান হাকিমের সন্তানের সঙ্গে সাক্ষাৎ ওই গাছের কাছে গিয়ে চাচা ডাক দিয়া বললেন ভাতিজা তোমার মতো তুমি আমার মতো আমি তোমার রাস্তায় তুমি যাও আমার রাস্তায় আমি যা লোকমান হাকিমের ছেলে বললেন চাচা আপনি যাবেন কচ্ছে হ না চাচা আপনাকে তো যেতে দেব না আমার চারটা প্রশ্ন আছে উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম আগাইতে দেব একসাথে দেব আমি যদি চারটা না বলে চলে যেতে চাই আপনারা দেবেন না এক নাম্বার গাছের গোড়া আব্বা বলেছিলেন মা বোনেরা আছে মাসুম আব্বা বলেছিলেন গাছের গোড়া বসা যাবে না চাচা আপনি বসিয়েছেন আবার আমি যখন গাছের গোড়ায় বসলাম ওই মুহূর্তে কোন সাপ টাপ ছিল না আমি একটু ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠে বিশাল সাপ সাপ কোথার থেকে এসেছে কে মেরেছে কেন মেরেছে এটা বলতে হবে দুই নাম্বার এই যে সুন্দরী মেয়ে একে বিবাহ করতে আমার আব্বা নিষেধ করেছিল আমাকে কোন জায়গায় সোহান আল্লাহ তুই জানো এটা তাকবীর দেন লিল্লাহে তাকবীর ওর যেটা মনে হয়েছে আল্লাহ যেন ওর সোহান আল্লাহ কবুল করে জোরে কেন আমি তুমি মন খারাপ করো না বুঝো হ্যাঁ না বুঝতে পারছি আপনারা রাগ করলে আরে না ঠিকই আছে এবার বললেন দুই নাম্বার এই যে সুন্দরী এই মেয়েটা তো আমি বিবাহ আমার আব্বা নিষেধ করছে আপনি বিবাহ দিচ্ছেন কেন দিলেন না বলা পর্যন্ত ছেড়ে দেব তিন নাম্বার ও যে রাত্রিতে ভালো মানুষ শুইলাম আর সকালবেলা হাউ হাউ করে হাউ হাউ করে কি কানতেছে কেন না বললে আপনাকে ছাড়বো না চার নাম্বার আপনার পরিচয়টা কি আপনি কি আপনি কি চারটা উত্তর না দেওয়া পর্যন্ত ও চাচা আমি লোকমান হাকিমের সন্তান কিরকম পারেন জানতো এই শোনেন চাচা বললেন ঠিক আছে আমি তোমাকে বলবো বাবা এবার আসেন আমি চারটা পয়েন্ট আপনাদের মাঝে বলবো আপনারা শুনবেন কে কে শুনবেন না হাত তোলেন তো না যারা এ দেখেন যারা হাত তুলছেন হুজুরের মহব্বতে তুলছেন দেখছেন হুজুর হাত তুলছেন আর যারা তোলেন নাই বুঝে শুনে তোলেন নাই অতএব আজকে দুই দলে রাইট যাওয়া লাগবে টাইট করা যাবে না ফাইট একটা বার দুই হাত তোলা জোরে কর মারহাবা সবাই শুনবেন কে কে শুনবেন এ তুই শুনবে না কার তোলো না টান একটু টান টান করে এই হাতগুলো আমার ফারুক একটু হাতগুলো হ্যাঁ এটা কিয়ামতে আদালতে আল্লাহ আল্লাহ কিরামান কাতিবিন্দ তুলতেছে এই দুনিয়ার ক্যামেরা আল্লাহ যারা কোরআনের মাহফিলে আসছে আল্লাহ এই হাতে জীবনে প্যারালাইজ দিও না এ তাকবীর দিয়ে দিবেন লিল্লাহে তাকবীর
আওয়াজে শেষ ভালোতার সব ভালোতার এরপরে আলোচনায় আর তাকবীর দিওরা জোরে মারবেন লিল্লাহ তাকবীর তাকবীর আল্লাহ এই হাতগুলোকে জান্নাতে হাত হিসাবে কবুল করো জোরে কানে আমিন আমি বলবো আল্লাহ রাসূল বলেছেন ভালো করে বলেন আল্লাহ রাসূল বলেছেন মাম্মানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মসজিদ নির্মাণ করবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা জোরেগন সুবহানাল্লাহ মসজিদ নির্মাণ করবে যে আল্লাহর জান্নাতে যাবে সে বাদ মাগরিব থেকে হ্যাঁ এখন লোক এখন ধরবেন টান দিবে যে উঠতে লাগবে খপ করে সেবে ধরবেন বয় হ্যাঁ এখন একটা লোক যাবে মানে টাকা চাইলেই বাঙালি কোন বাড়ি দিয়ে যাবে আসলে তবে এলাকার লোক ভালো গো বাড়ি দিবে না ইনশাআল্লাহ আমি একজন ব্যক্তির কাছে এই মসজিদ নতুন মসজিদ উন্নয়ন কল্পে বাবা চলে গেছে মা চলে গেছে আমি গজলটা বলবো রেকর্ডিং ভাইরাও তারা রেকর্ড নিবে যার হাতে মোবাইল আছে মোবাইলে রেকর্ড নিবেন আর এই গজলটা শুনবেন আর ভাববেন তারপরে আপনি দান করা যায় কিনা দেখেন চিন্তা করে শোনেন আগে যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কে হও যাবে না সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে লেপ খেতা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা বলেন যেতে হবে খালি হাতে যারা টাকা পয়সা নিয়ে যাবেন তারা বলবেন না আর যারা খালি হাতে যাবেন তারা বলবেন যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কেহ যাবে না সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা সঙ্গে কে হও যাবে না সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা মাটির বাড়ি মাটির ঘর ধরে মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না মারহাবা এইবার বলেন দাদু ভাই খালি হাতে এসেছি খালি হাতেই যেতে হবে টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দরী নারী কিছুই নাহি নিতে পারবো কবরে যেতে হবে সবাইকে খালি হাতেই কথা বল ঠিক এবার আসেন এই মসজিদ আল্লাহর ঘর মসজিদ নবীর ঘর মাদ্রাসা কবরস্থান ঈদ মাঠ হাসরের ময়দানে সাক্ষী হবে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আপনি দশ তালা করছেন ধুলার সাথে তুলার সাথে উড়ে উড়ে যাবে ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত পাহাড়গুলা তুলার মতো ধুলার মতো উঠতে থাকবে ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা জোরে বলেন আল্লাহু আকবার কিছু থাকবে না সব উড়তে থাকবে কিন্তু আল্লাহর এই ঘরগুলা পানিতে ভাসতে থাকবে আর বলবে আল্লাহ আমার বেটা বিটি গো আমার বেটা বিটি গো সুবহানাল্লাহ বলেন এ জোরে কন্ন বেটা ছলের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ মিয়া সলগরে যদি বললেন এতক্ষণ চান্দ ফাটা ফেললেন ঢাকায় মিছিল করে শাক ভাত খাবো না হাঙ্গা ঘরে থাকবো না বৃষ্টি পরে টিপ টিপ কিস্তি দেবো ঠিক ঠিক সাহেবের মোহাব্বত থাকিতে স্বামীর কথা চলবে না আছে না কিছু ছ্যাংলা মারা এ মারা মারা
স্বামীর কথা মানে না দেখবেন এই বেরাকের এই সমিতির লোক আবার কোন বেটা ছলের নামে লোন দেয় কথা কন্যা লোন দেয় যত লোন লিবি মিয়ে ছল আসবে কত মানুষ আক্রান্ত দেখছেন আচ্ছা আমি একজন ব্যক্তির কাছে এই মসজিদের উন্নয়নের জন্য বাবার নামে মায়ের নামে একজন মায়ের সন্তান মা চলে গেছে আদর যত্ন সোহাগ ভালোবাসা সব দিয়ে লালন পালন করে নিজে না খেয়ে আপনাকে খাওয়ে বড় করে চলে গেছে কবরে শুয়ে আছে মায়ের নামে দশটি হাজার টাকা দিবেন একজন কোন দরদি সন্তান আছেন মায়ের সন্তান মায়ের জন্ম দুঃখিনী মা গর্ভধারিণী মা সে মায়ের নামে দশটি হাজার টাকা নগদে না হলে বাকিতে দিবেন দশটি হাজার টাকা আমি মায়ের মায়ের দরদি সন্তান একজন জন্ম দুঃখিনী মা একজন গর্ভধারিণী মা দুঃখিনী মায়ের সন্তানকে আমি দেখতে চাই একজন দুঃখিনী মায়ের সন্তান কে আছেন বলেন হুজুর আমার মা জন্ম দুঃখিনী মায়ের জন্য আমি দশটি হাজার টাকা দেবো নগদে না হয় বাকিতে দিব দুই মাস এক মাস পর আমি টাকা দশ হাজার দিয়ে দিব মায়ের জন্য দশটি হাজার টাকা কে দিবেন বলেন একজন ব্যক্তি আল্লাহ আমি মুসাফির মানুষ জীবনে কোনোদিন অপমান করো নাই ও আল্লাহ আজকেও তুমি ইনশাল্লাহ জয়পুরহাট থানা এ জয়পুরহাট জেলা কালাই থানা এই কাদিরপুরে তুমি অপমান করবে না ছেলে না হলে মেয়ে আল্লাহ যে কোনো একজনকে দশটি